আজ তোমরা আমাদের চ্যানেলের মাধ্যমে দেখতে পারবে কম্পারেটিভ এক্সামে গভর্নমেন্ট জবে সুন্দর সুন্দর ট্রিক। আজ আবারো অনুপাত সমানুপাতের ক্লাস নিয়ে এসেছি, পার্ট নাম্বার 4। এই পার্ট নাম্বার 4 কিভাবে করব তা আমরা দেখব। যদি পার্ট নাম্বার 3 তোমাদের কোনো অসুবিধা না থাকে এবং যারা এখনো দেখনি তারা অবশ্যই দেখে নিবে, এবং পার্ট নাম্বার 4 ক্লাস আজ তোমরা খুব ভালো করে ফলো করবে, কারণ এখান থেকে প্রচুর ইম্পর্টেন্ট ম্যাথ তোমাদের এক্সামে থাকবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে স্টেট গভর্নমেন্টের যে সমস্ত এক্সামগুলি তোমাদেরকে আগামী কয়েকদিনের মধ্যে হবে, অবশ্যই তোমরা সেই অঙ্কগুলিকে 100% কমন পাবে। ক্লিয়ার হয়েছে? দেখো ফার্স্ট কোশ্চেন, 9.6 কেজি 7.2 কেজি ও 28.8 কেজি এর চতুর্থ মধ্য সমানুপাতিক বের করতে বলছে। আমাকে বের করতে বলেছে ফোর্থ অপারেশন, তাই তো? দেখো আমরা এটাকে একবারে করব, তাহলে x is equal to 28.8 into, দেখো তার আগেরটা কত, 7.2 into 7.2 by যা থাকবে 9.6। ঠিক আছে, তোমরা যদি এভাবে করতে না পারো আমি আরেকটা পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দেবো। এটা ক্যান্সেলিং করলে আমাদের অ্যান্সার বেরোবে হচ্ছে 21.6 এত কেজি, তাহলে এটার অ্যান্সার হয়ে গেল। যদি এভাবে তোমরা না করতে পারো তাহলে আরেকটা পদ্ধতি আমাদের কাছে আছে, তাহলে লিখবে 9.6 বাই 7.2, এটা ফার্স্ট এটা সেকেন্ড, তাই তো? ইজুকাল থার্ড কত বলেছে, 28.8 বাই 4 সমানুপাতিকটা আমাকে বের করতে বলেছে। আমি কি জানি ফোর্থ সমানুপাতিকটা কত, জানি না। তাহলে এটার ফোর্থ সমানুপাতিকটা হচ্ছে x। দেখো আমরা যদি বর্গগুণন করি তাহলে কত হচ্ছে, 9.6 ইন্টু x ইজ ইকুয়াল টু 28.8 ইন্টু 7.2, তাই তো? এটাকে আমরা বর্গগুণন করে দিলাম, কোনাকুনি যেটাকে গুণ বলা হয়। তাহলে x ইজ ইকুয়াল টু 28.8 ইন্টু 7.2 ডিভাইডেড বাই 9.6। দেখো সেম প্রসেস, ঠিক আছে? তাহলে যদি শর্টকাটে করতে চাও তাহলে x ইজ ইকুয়াল টু পরে দুটা থার্ড এবং সেকেন্ড, থার্ড এন্ড সেকেন্ড মাল্টিপ্লাই ডিভাইডেড বাই দ্য ফার্স্ট নাম্বার। ক্লিয়ার হয়েছে? নেক্সট, 1:2, 3:5 ও 5:9 জটিল অনুপাতটি কত? জটিল অনুপাতটি আমরা ইংলিশ ভার্সনে ক্লাসে করে ফেলেছি, দেখবে। এখন জটিল মানে হচ্ছে কম্পাউন্ড রেশিও, কম্পাউন্ড রেশিওতে আমাকে বের করতে বলেছে, কম্পাউন্ড রেশিওতে এটাকে আমাকে বের করতে বলেছে। কত বলেছে, 1:2, 3:5 ও 5:9 এ জটিল অনুপাতটি আমাকে বের করতে বলেছে। একদম ইজি প্রশ্ন, একদম ইজি। যেটা থাকবে সামনে প্রথমটা কত, এটা a 3 5, এটাকে উপরে লিখ বাকিটা নিচে লিখ। তাহলে 1 × 3 × 5 বাই 2 × 5 × 9, 5 5 ক্যান্সেল, 3 দিয়ে ক্যান্সেল করলাম 3, তাহলে 1:6, তাহলে কত হচ্ছে, 1:6। ক্লিয়ার হচ্ছে? তাহলে কি হবে, এটাকে মনে করো তুমি যদি ধরো a:a1, ঠিক আছে, তারপর তোমাকে বলা আছে b:b1, আবার c:c1, তাই তো? তাহলে কি হবে, a:b:c বাই a1:b1:c1, এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড রেশিও ফর্মুলা। তাহলে কি হবে, a:b:c বাই a1:b1:c1, দেখো সেই ফর্মুলাতে আমরা করেছি, a:b:c বাই a1:b1:c1। ক্লিয়ার হয়েছে? তাহলে অ্যান্সার কত হচ্ছে, 1:6। ক্লিয়ার হয়েছে? নেক্সট, 3 ও
192 এর মধ্য সমানুপাতিক কত মধ্য সমানুপাতিক ইংলিশে আমাদেরকে বলে হচ্ছে মিন প্রপারশনস তাহলে 3 এবং 192 মিন প্রপারশন আমাকে বা মধ্য সমানুপাতিক আমাকে বের করতে বলেছে ক্লিয়ার হয়েছে তাহলে দেখো ফর্মুলা কি ফর্মুলা হচ্ছে √a / b ফর্মুলা কত ফর্মুলা হচ্ছে a / b তাহলে a কত তাহলে √a / a মানে হচ্ছে 3 b মানে কত 192 এটাকে দেখো মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 6 576 তাহলে কত হচ্ছে 576 তাহলে 3 into 192 মানে হচ্ছে √ ওভার যেহেতু যে √ ওভার দিয়ে দিয়েছি 576 576 কার রুট 24 তাহলে आंसर কত আমার 24 তাহলে আমার মিন প্রপারশন কত হচ্ছে মিন প্রপারশন মানে মধ্য সমানুপাতিক হচ্ছে 24 ক্লিয়ার হয়েছে দেখো দুটি সংখ্যার অনুপাত 8:7 তাদের সমষ্টি বলেছে আমাকে 450 হবে সংখ্যা দুটি কি কি তার মানে a এবং b দুটো সংখ্যাই আমাকে বের করতে বলেছে a এবং b দুটি সংখ্যাই আমাকে বের করতে বলেছে কি বলেছে দুটি সংখ্যার অনুপাত 8:7 ও তাদের সমষ্টি 450 হবে সংখ্যা দুটি কি কি সংখ্যা দুটি আমাকে কি কি সে আমাকে বের করতে বলেছে তাহলে দুটি সংখ্যার অনুপাত h:7 ও তাদের সমষ্টি 450 হলে সংখ্যা দুটি কি কি তা আমাকে বের করতে বলেছে দেখো আমি জানি a into x by a plus b এটা একটা সংখ্যা হতে পারে ফর্মুলাটা আবার b into x by a plus b তাহলে a বলতে এখানে আমি 8 কে বোঝাচ্ছি এবং b বলতে আমি এখানে 7 কে বোঝাচ্ছি এবং x বলতে আমরা বোঝাচ্ছি 450 সমটা সাম এই যে সমষ্টিটা বলেছে সেটা করতে যাচ্ছি তাহলে জাস্ট পুট অফ দ্য ভ্যালু অ্যানসার আমাদের দিয়ে দিয়ে যাবে তাহলে এ কত 8 ইনটু এক্স কত 450 বাই সাম অফ দ্য রেশিও 8 প্লাস 7 আবার আরেকটা 7 ইনটু 4 বি এর ভ্যালু হচ্ছে 7 7 ইনটু 450 বাই 8 প্লাস 7 তাহলে 7 ইনটু 450 বাই কত 15 আবার সহযোগ করলে কত হচ্ছে 15 ঠিক আছে তাহলে 15 দিয়ে কেটে রাখলাম 30 30 দিয়ে 7 গুণ করলাম হচ্ছে 1210 মানে 210 আবার এটাকে 8 ইনটু 450 বাই কত 15 15 দিয়ে ক্যান্সেলিং করলাম 30 তাহলে 3 টা 24 240 তাহলে সংখ্যা দুটি কত কত 240 ও 210 সংখ্যা দুটি কত কত 240 ও 210 তাহলে দুটি সংখ্যার অনুপাত 8:7 ও তাদের সমষ্টি 450 এর সংখ্যা দুটি হচ্ছে 240 ও 210 দেখো যোগ করলে আমার 450 হচ্ছে তাহলে আমার কি বলেছে সমষ্টি সমষ্টি মানে হচ্ছে a প্লাস b আমি যেমন a আর b ধরেছি তাহলে a প্লাস b দেখো আমি প্রুফ করে দিই যে আমাদের অঙ্কটাকে ঠিক আছে কি না যদি তা ঠিক থাকে তাহলে আমার 450 এর আসতে হবে কারণ আমাকে বলেই দিয়েছে সমষ্টিটা 450 তাহলে a প্লাস b a প্লাস b দেখো a কত মিলেছে 240 প্লাস 210 b মিলেছে 210 যোগ করলে 450 তাহলে অ্যাকচুয়ালি আমাদের উত্তরটা ঠিক আছে ক্লিয়ার আছে সংখ্যা দুটি স্ক্রিনশট নিয়ে নাও যদি আমাদের এই চ্যানেলটিকে তোমার খুব ভালো লেগে থাকে তবে অবশ্যই তোমরা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে মাস্ট বি সাবস্ক্রাইব করতে ভুলবে না নম্বরে আমরা 5 নম্বর ম্যাথে চলে এসেছি দেখো কি বলেছি একটি ব্যাগে 5 টাকা ও 10 টাকার মোট 80টি নোট ছিল ওই ব্যাগে মোট 600 টাকা থাকলে 10 টাকা নোটের সংখ্যা কত আমাকে বের করতে বলেছে তোমাকে অর্ডারিং ভাবে 5 টাকা নোটের সংখ্যা কত আছে সেটাও বের করতে বলতে পারে আরেকটা প্রশ্ন রিপিট করে দিচ্ছি
5 টাকা ও 10 টাকার মোট 80 টি নোট ছিল। ওই ব্যাগের মোট 600 টাকা থাকলে 10 টাকার নোটের সংখ্যা কত তা আমাকে বের করতে বলেছে। তাহলে দেখো 5 টাকা আর 10 টাকা, আমার 5 টাকা এবং 10 টাকা যে নোট সংখ্যাগুলি আছে সেটাকে আমাকে বের করতে বলেছে। তাহলে টোটাল নোট কত? নোট সংখ্যা হচ্ছে 80 × 5, তার মানে 5,400 টাকা। আবার এখানে নোট সংখ্যা 80 ভুলেই দিচ্ছি, × 10 তার মানে 800। তাহলে আমার ব্যাগে কত টাকা আছে? আমার ব্যাগে 600 টাকা আছে, 600 টাকা। তাহলে মাইনাস করলে 800, 600, 200, 800, 400, 200। তাহলে অনুপাতটা কত? 1:1, কারণ 200 কাটা গেল, 1:1। তাহলে আমাকে বের করতে বলেছে কত, তার মানে 1 টাকা মানে 5 টাকাটা হচ্ছে 1 অনুপাতে এবং 10 টাকাটাও আছে আমার 1 অনুপাতে। 5 টাকাটাও আছে আমার 1 অনুপাতে এবং 10 টাকাটাও আছে আমার 1 অনুপাতে। তাহলে আমাকে কি বের করতে বলছে? 10 টাকার নোটের সংখ্যা, টাকার নোটের সংখ্যা সংখ্যা 10 টাকা কত? 10 টাকা হচ্ছে 1, তাহলে 1/1 × কত? 80 টি নোট ছিল, 80, তাহলে 1/2 × 80 কাটলে কত হচ্ছে? 40, তাহলে 40 টি 10 টাকার নোট ছিল। তাহলে অ্যান্সার কত হচ্ছে? অ্যান্সার হচ্ছে 40 টি হচ্ছে আমার 1 টাকার নোট, সরি 10 টাকার নোট ছিল। তাহলে অল্টারনেট ভাবে 5 টাকার নোট কতগুলি ছিল সেটাও ক্ষেত্রেও হবে অ্যান্সার আমার 40, সে ক্ষেত্রেও হবে আমার অ্যান্সারটি 40। ক্লিয়ার হয়েছে? যদি দেখো তোমরা যদি ভুলে যাও তাহলে যদি অপশন টেস্ট করে মনে করো দিয়ে দিয়েছে 30, 25, 40, 50 দিয়ে দিয়েছে মনে করো সাপোজ, তাহলে তোমরা জাস্ট ধরবে। দেখো 30 দিয়ে যদি ধরি তাহলে হচ্ছে 30 × 5 মানে হচ্ছে 200, প্লাস 30 × 10 কত হচ্ছে? 300, তার মানে 450 হচ্ছে, 600 টাকা। এবার ধরো আমি 25 ধরলাম, 25 মানে 5×5 = 25, 125 প্লাস 250 হচ্ছে, মিলছে না। এবার ধরো 40 ধরলাম, 5×40 তার মানে হচ্ছে 200 প্লাস 40×10 তার মানে 400, তার মানে 600। তাহলে আমার অ্যান্সার কত? 40। আমরা অপশন টেস্ট করেও বের করতে পারবো, কিন্তু আমরা পদ্ধতিটা অবশ্যই জেনে রাখবো কি পদ্ধতিতে করতে হবে। তাহলে দেখো বুঝেছো, অপশন টেস্ট দিয়ে ওই অঙ্কটাকে আমরা করতে পারবো। তাহলে আরেকবার বুঝিয়ে দিচ্ছি, একটি ব্যাগে 5 টাকা 10 টাকার নোট 80টি নোট ছিল, ওই ব্যাগে মোট 600 টাকা থাকলে 10 টাকা নোটের সংখ্যা কত তা আমাকে বের করতে বলেছে। তাহলে 5 টাকা ক্ষেত্রে ধরি 80 × 5 মানে 400, অটোমেটিক ভাবে 10 টাকা 80 × 10 মানে 800। কিন্তু আমার ব্যাগে কত টাকা ছিল? আমার ব্যাগে ছিল 600 টাকা, তাহলে 600, তাহলে আমি যদি 800 মানে 600 মানে 200 ও 600 মানে 400 মানে 200, তাহলে অনুপাতটি কত? অনুপাতটি হচ্ছে 1:1। তাহলে আমাকে বের করতে বলেছে 10 টাকার নোটের সংখ্যা, তাহলে 1/1 + 1 × কত? 80, তাহলে 1/2 × 80, 2 দিয়ে 80 কে ক্যান্সেলিং করলাম 40, তাহলে আমার টোটাল 10 টাকার নোট কটি আছে? 40। অটোমেটিক ভাবে যেহেতু 1:1 অনুপাত আমার বেরিয়েছে সেহেতু 5 টাকাও থাকবে আমার 40টি নোট। 10 টাকা যদি 40টি নোট থাকে তাহলে অটোমেটিক ভাবে আমার 5 টাকারও থাকবে হচ্ছে 40টি, কারণ তাদের অনুপাতটি হচ্ছে 1:1, তাদের অনুপাতটি হচ্ছে 1:1। ক্লিয়ার হয়েছে? স্ক্রিনশট নিয়ে নাও, দেখলে কত তাড়াতাড়ি কত দ্রুত গতিতে আমরা ম্যাথগুলিকে নামিয়ে দিচ্ছি। এর জন্য ধৈর্য ধরে তোমাদেরকে দেখতে হবে। অবশ্যই তোমরা আমাদের এই চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট